সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ আমার চ্যানেল নাম সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সাবজেক্ট সংস্কৃত দেখো ফুল মার্কস চল্লিশ চল্লিশই আমি প্রশ্ন করেছি তো যেইভাবে প্রশ্ন আসে একশো পার্সেন্ট গ্যারান্টি এইভাবেই পড়বে দেখো প্রথমে দেওয়া আছে এই পার্ট ওয়ানে হচ্ছে গদ্য দেখো পাঁচ পদ্য পাঁচ বিশ্বকাপ বা নাটক পাঁচ পার্ট টু সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস দেখো এই ভাগ ভাগ করে দেওয়া আছে সন্ধি দুরকমভাবে আছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি তিন তিন করে দেখো শব্দরূপ শব্দরূপে দেওয়া আছে তিন আচ্ছা ধাতুরূপে এরপরে এটা দেখে নেবো এই অনুযায়ী আমাদের হবে দেখো ধাতুরূপে হচ্ছে তিন আচ্ছা পত্তই আছে তিন আচ্ছা বৈদিক সাহিত্য আছে দেখো বৈদিক সাহিত্য বেদ থেকে চার আচ্ছা বাল্মীকি রামায়ণ থেকে তিন আর সংস্কৃত গল্প সাহিত্য রচয়িতা বিষয়বস্তু সম্পর্কে তিন মোট চল্লিশ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে দেখো আমি তৈরি করেছি নমুনা প্রশ্ন উত্তর পার্ট ওয়ান পার্ট ওয়ান সেমিস্টার ওয়ান ইলেভেন নাম্বার চল্লিশ এক গুণিত চল্লিশ দেখো করা আছে কীভাবে প্রশ্নগুলো করতে হবে তাও বলে দিচ্ছি পার্ট ওয়ান ইউনিট এক দেখো এই রকম চল্লিশটি তোমাদের ঘর দেওয়া থাকবে দেখো চল্লিশটি ঘর আছে দেখে এই চল্লিশটি ঘরে তোমাদের যেটি উত্তর হবে এ বি ডি যেটাই হবে সেটাতে গোল চিহ্ন দিতে হবে এইভাবে প্রশ্ন উত্তর করতে হবে তাহলে শুরু করা যাক দেখো গদ্য উপমন্যু থেকে পাঁচটি প্রশ্ন বলা যাচ্ছে প্রথমে যেটা আছে ইউনিট ওয়ান আচ্ছা উপমন্যু কথা আখ্যানটি কোথা থেকে নেওয়া হয়েছে দেখো তিনটে করে অপশন দেওয়া থাকবে এ চারটে করে অপশন দেওয়া থাকবে যেটা উত্তর হবে সেটি করতে হবে তাহলে উত্তর হবে মহাভারত এই গোল দাগ দিতে হবে যেমনটি দেখালাম সেট করতে হবে দেখো উপমন্য কথা আখ্যানটিতে গুরুর নাম কি দেখো আয়দ ধৌম ডি উত্তর উপমন্য কথা আখ্যানটি কে রচনা করেন দেখো উপমন্য কথা আখ্যানটি রচনা করেন বেদব্যাস সি উত্তর আচ্ছা কার কৃপায় উপমন্যু চক্ষু ফিরে পেয়েছিলেন কার কৃপায় অশ্বিনী দয় ডি উত্তর স এব মুক্ত প্রত্যুবাচ আচ্ছা এই ড্যাশটাই কী হবে এই ড্যাসটায় উত্তর হবে দেখো দেখো উত্তর হবে ডি উপাধ্যায়ন দেখো ইমনিট টু পদ্য পদ্য থেকে পাঁচ বর্ষবরণম আচ্ছা বর্ষবর্ণম কবিতাটি কে ছিলেন আচ্ছা উত্তর সি বাল্মীকি এগুলো উত্তরগুলো দেওয়া আছে পরপর দেওয়া আছে যেটাই উত্তর হবে সেটি করতে হবে বাল্মীকি শিউত্তর আচ্ছা বর্ষার বায়ু কোন ফুলের গন্ধ বহন করে দেখো এই যে কেতুকি ফুল অর্থাৎ উত্তর আচ্ছা মেঘ দর সন্ধিবিচ্ছেদ কী হবে মেঘদর সন্ধিবিচ্ছেদ হবে মেঘযুক্ত উদর মেঘদর কোনটি হবে দেখো মেঘদর সন্ধিবিচ্ছেদটি হবে ডি মেঘযুক্ত উদর ডি উত্তরবে বর্ষাকালে বনভূমি কখন বেশি শোভা পায় অপরাহ্নে বা বৈকালবেলায় আচ্ছা ডি উত্তর আচ্ছা স্তম্ভ মেলাও আচ্ছা দেখো স্তম্ভ মেলাও এখানে আছে নদ্য নদ্য কী হবে নদ্য হচ্ছে গর্জন্তী বনান্তা ভান্তি বাতা কেতুকি গন্ধিন মেঘা গর্জন্তি দেখো এইখানে উত্তরটা হবে দেখে নাও উত্তরটা হবে বি তবে মিলিমিলি দেখে নেবে বি উত্তরটি হবে দেখো ইউনিট থ্রি বিশ্বকাব্য নাটক নাটক থেকে পাঁচ আচ্ছা কৃপণ কপালি এখানে দেখো কৃপণ কপালি নামক পাঠ্যাংশটির রচয়িতা কে কৃপণ কপালি পাঠ্যাংশটি রচনা হচ্ছে পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ অর্থাৎ ডি উত্তর আচ্ছা কোপালি পরিচারিকার নাম কি কপালীর পরিচারিকার নাম হচ্ছে মন্থরা অর্থাৎ বি উত্তর তারপর দেখো কোপালি কি বৈদ্যকে ডাকতে চেয়েছিলেন উত্তর বি না কুকুরে কুকুর চেপাচ্ছিল জুতো ছাতা ঠ্যাং হাড় হবে উত্তর হবে জুতো জুতো চিপাচ্ছিল আচ্ছা বিবৃতিমূলক প্রশ্ন আছে দেখো কীপণতার জন্য কপালের বুদ্ধির বিকার জন্মেছে ক বিবৃতি কপালের দেখো কোপালি মেরে পঙ্গুরামের পিঠের চামড়া তুলে নেবে আচ্ছা বিবৃতি তিন কর্তা কুকুর কামড় খেয়ে বাড়ি ফিরে আসছে বিবৃতি মিথ্যা কথা দেবতারাও সহ্য করেন না দেখো এখানে উত্তর হবে কোনটি দেখো উত্তরটি হবে এ তোমরা মিলিয়ে নেবে যেটি সত্য মিথ্যা যেটি পরপর হবে পরপর তারপর দেখো এবারে পার্ট টু আমাদের ব্যাকরণ পড়বে ব্যাকরণ পার্ট টু সরসন্ধি থেকে তিন নম্বর ইউনিট ফোর আচ্ছা দেখো পরীক্ষা পরিযুক্তা উত্তরটা হবে পরিযুক্ত পরিযুক্তা এ উত্তর বাকিগুলো তোমরা দেখে নেবে সংস্কৃতেই প্রশ্ন হবে বাংলায় প্রশ্ন হবে না একটা আমি বাংলা করে দেখিয়ে দিয়েছি দেখো পিতৃযুক্ত রিনম সন পিতৃণম দীর্ঘরই কার হবে অর্থাৎ সি উত্তর প্রয়ারশই তয়ে দীর্ঘরি মধ্যাহ্ন মহাসন দেখো মতযুক্ত ঐক্যম হবে মত অর্থাৎ এইটা মহাতয়ৈকার কয়জ ফলা মহাসন্ত সি উত্তর এবারে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি থেকে তিন নম্বর পড়বে দেখ নাও আচ্ছা তদযুক্ত মাত্রম তন্মাত্রম কোনটি আছে দেখো তন্মাত্রম বি উত্তর তন মাত্রম তন্তেন তয় ফোলা ময়াসন আচ্ছা ষষ্ঠ ষষ্ঠ সহযোগ থ অর্থাৎ এ উত্তর সহযোগ থ তারপর দেখো বাগজালম এবার আমরা পাবো বাঘ যেমন যুক্ত জালম এ উত্তর এগুলো তোমরা দেখে নেবে এবার দেখো শব্দরূপ শব্দরূপ ডিক্লেনশন শব্দরূপ থেকে হচ্ছে তিন নম্বর থাকবে বালক বালক শব্দের তৃতীয়ার বহুবচন তাহলে উত্তর হবে বালকই বি উত্তর আচ্ছা এক ও পুং এক পুং সপ্তমী উত্তর হবে এ একশ এ অপশন চারটে দেওয়া আছে আচ্ছা অস্মদ পঞ্চমী অস্মদ পঞ্চমীর উত্তর হবে মত সিউত্তর উত্তর ম খণ্ডের ধাতুরূপ দেখল ধাতুরূপ থেকে কনজুগেশন ধাতুরূপ থেকে তিন নাম্বার থাকবে দেখো ভু লট প্রথম পুরুষ দ্বিবচনম ভূ লট প্রথম পুরুষ দ্বিবচনন হবে ভবত ভবত বিসর্গ সি উত্তর আচ্ছা গম লং মধ্যম পুরুষ এক বচন গম লং মধ্যম পুরুষ এক বচনের উত্তর হবে দেখো অগচ্ছ অগ বিসর্গ সাতাশ পুজ লিট উত্তম পুরুষ বহুবচনম পুজলিট উত্তম পুরুষ বহুবচনম উত্তর হবে ডি পুজ শ্যাম প দীর্ঘ বর্গীর্য অন্তর আসছে মধ্যে সে জফল আকার বিসর্গ ডি উত্তর এবার আমরা দেখো আঠাশ নম্বর দেখো আঠাশ নম্বর হচ্ছে গৈযুক্ত তালে প্রত্যয় গইযুক্ত ত হবে গীত উত্তর হবে বি বিসর্গ হবে না আকার হবে না একারও হবে না হবে গীত গায় দীর্ঘ ত গীত বি উত্তর আচ্ছা উনত্রিশ ফট যোগ তাছ ফট যোগ তাচ তাহলে তা বা তাছ তাহলে পটিতা প পট অসই তয়াব এক পটিতা তাহলে কোনটা আছে দেখো পটিতা কোনটা আছে এ পঠ আর তয়াব এক আচ্ছা মন যোগ তিন হবে মতি অর্থাৎ ম তরসে বি উত্তর এবং আমরা ইমিডিয়েট ফাইভ বৈদিক সাহিত্য চার নাম্বার থাকবে বেদ কথাটির অর্থ কী কথাটির অর্থ হল জ্ঞান সি উত্তর বত্রিশ নম্বর ঋগবেদে কতগুলি মণ্ডল আছে ঋগবেদে মণ্ডল আছে দশটি অর্থাৎ দশ ডি উত্তর আচ্ছা কোন বেদমন্ত্র তেত্রিশ কোন বেদমন্ত্র গান করা হয় আচ্ছা সাম মন্ত্র অর্থাৎ বি উত্তর তারপরে দেখো সামবেদের আরণ্যকের নাম কি সামবেদের আরণ্যকের নাম হচ্ছে ছান্দজ্ঞ অর্থাৎ এ উত্তর এবার দেখো বাল্মীকি রামায়ণ থেকে তিন নাম্বার থাকবে পঁয়ত্রিশ রামায়ণের নায়ককে রামায়ণের নায়ক হচ্ছে রাম অর্থাৎ এ উত্তর রামায়ণের শ্লোক সংখ্যা কত রামায়ণের শ্লোক সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার অর্থাৎ সি উত্তর রামায়ণে কটি কাণ্ড আছে রামায়ণের উত্তর অর্থাৎ সাতটি কাণ্ড আছে দেখো সংস্কৃত গল্প সাহিত্য থেকে তিন পড়বে আটত্রিশ নম্বর পঞ্চতন্ত্রের প্রথম খণ্ডের নাম কি পঞ্চতন্ত্রের প্রথম খণ্ডের নাম হচ্ছে মিত্রভেদ তাহলে পাঁচটি তন্ত্র আছে তার মধ্যে চারটি তন্ত্র দেওয়া হয়েছে তাহলে প্রথম রয়েছে মিত্রভেদ হিতপ্রদেশের রচয়িতাকে হিতোপদেশের রচয়িতা হচ্ছে নারায়ণ শর্মা বি উত্তর আচ্ছা কথা সাগর কোন ভাষায় রচিত উত্তর হবে সংস্কৃত ভাষায় রচিত এটি একশো পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষায় এইভাবেই আসবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ